নাই নাই এনেকুৱা কথা নহয়, তেওঁলোকৰ সন্মতি আছে, নহ'লে এইটো কেনেকৈ, এইটো সবৰ সন্মতি লৈ কৰা হৈছে। আৰু সবচে বড় এটা ডাঙৰ কথা শুনক, ইট ইজ সকল চেকুলাৰ যিটো পলিটিক্স, এইটোৰ পৰা আঁতৰি আহিব লাগে। আমাৰ যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যিটো নীতি, সবকা সাথ সবকা বিকাশ, সকলোকে ছেইম, সবৰ ধৰ্ম যাৰ যাৰ ধৰ্ম যাৰ যাৰ নিয়ম নীতি মানি চলিব লাগে। কিন্তু এই যে আপোনালোকে চাব, আমাৰ সৰস্বতী পূজা যেতিয়া হয় তেতিয়া এছেম্বলি চলে, আমরা এসেম্বলির পর উলাই গণেশ মন্দিরও যাই, সরস্বতী তাতে মা সরস্বতী তাতে প্রার্থনা করে অঞ্জলি দিই, তার আকো আমরা এসেম্বলি গুছি যাও, এটুর কারণে তো বন্ধ নহয়। বাসন্তী পূজা যেটু আমার বাসন্তী পূজার টাইমে যেতিয়া এসেম্বলি চলে তেতিয়াও বন্ধ নহয়, আমরা এসেম্বলির পর উলাই আই তাতে মা দুর্গার আরাধনা করে আকো উলাই যাই তাতে যাও, তাতে কি আছে, এসেম্বলি তো কন্টিনিউয়াস চলি থাকে। তো এইটার কারণে সবর কারণে সমান হব লাগিব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবর কারণে এক নিয়ম হব লাগিব, তাতে কোনো আর ইয়ে নেই। এটু লই কংগ্রেসের সদায় যে তুষামুদর পলিটিক্স, তেওঁলোকের কোনবা একটা কমিউনিটিক সদায় ইয়ে করে যদি ভোট কেইটা বেশি পাব পারে, এইটু তাহলে কি করলে এবার, এবার তো এই দুটার এটা পালে, আমি তো কইছিল যে করিমগঞ্জ সিটটা হারিব, ইমান বেশি ভোটর ব্যবধান আছে, তারপিছতো সবে দিলে, কিয় কারণে দিলে, মানুষ দেখিলে যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে এই যে লাস্ট সাড়ে তিন চারি বছর ধরে যে বিশেষকে যেটু এটা কামর গতি ইমান ফাস্ট, যে অসম ডেভেলপমেন্টর মানে একদম মেইন স্ট্রিম লাইনে আস, মানে মেইন রুটত আস, আর পাঁচটা উন্নত রাজ্যর মাজত এটা উন্নত রাজ্য হিসাবে গড় লই যাব পড়া অবস্থাত এতিয়া মানে এটা মোচনত আস। এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সহায় করব অকলে মিলি, আর আমরা সব অসমর নাগরিক, আমরা অসম যাতে ভারতবর্ষের একটা উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করে আর একটা দৃষ্টান্ত স্থাপন হয়, এইটার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী কাম করে আছে, আর অকলে সহায় সহযোগ করব লাগে, এটুল কোনো নমুনার মানে পলিটিক্স করব না। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।